নমস্কার বন্ধুগণ, জঙ্গলমল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুগণ, পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএসকে এমএসকে থেকে শুরু করে শিক্ষাবন্ধু মাদ্রাসা পৌরসভা সকলের জন্য গুরুত্বপূর্ণ খবর। এ রাজ্যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকরা, পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএসকে এমএসকে থেকে শুরু করে ভোকেশনাল টিচার থেকে শুরু করে শিক্ষাবন্ধু থেকে শুরু করে সকলেই বঞ্চিত। এ মতো অবস্থায় সরকারপন্থী সংগঠনের নেতৃত্বের বক্তব্যের মাধ্যমে দাবি আদায়ের সঠিক পথ, বন্ধুগণ আজকের গুরুত্বপূর্ণ তথ্য, দাবি আদায়ের সঠিক পথ উঠে এলো পরিষ্কারভাবে। আপনাদেরকে একটাই অনুরোধ করব, আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনোরূপ স্কিপ করবেন না। সরকারপন্থী নেতৃত্বের বার্তার মাধ্যমে দাবি আদায়, ভাতা বৃদ্ধিসহ অন্যান্য যে সকল দাবি আপনারা দীর্ঘদিন থেকে করে আসছেন, তার আগে মহিদুল ইসলামের বার্তা শুনুন। সরকার কোনো এক্সট্রা ফেসিলিটি দেয়নি, উল্টে 5 বছর আপনাদের চাকরি জীবন নষ্ট হয়েছে, ফলে তাদেরকে 65 ফেরত দিতে হবে, এই দাবি আমাদের আছে। 60-65 সহ সকলের ইপিএফ চালু করতে হবে 2015 সাল থেকে, এ দাবি আমাদের আছে। প্রত্যেককে পেনশন দিতে হবে, এ দাবি আমাদের আছে, যে দাবিগুলো অত্যন্ত ন্যায্য এবং যুক্তিগত। যে দাবিগুলো নিয়ে মাননীয় মন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে, 340 টাকা যেটা বকেয়া আছে সেই বকেয়াটা দিতে হবে। 2019 সাল থেকে বকেয়া পড়ে আছে মুখ্য সহায়কদের, আবারও তাদের অর্ডার হয়েছে। যারা রিটায়ারমেন্ট অবস্থায়, চাকরিরত অবস্থায় মারা যাচ্ছে তাদেরকে দিতে হবে। যারা রিটায়ারমেন্ট করে এখনও পর্যন্ত 3 লাখ টাকা পাননি তাদেরকে দিতে হবে। ফলে 1000 টাকার যে বঞ্চনা আছে মাদ্রাসা শিক্ষকদের, তাদেরকে দিতে হবে। তাহলে এই সমস্ত দাবি যারা আদায় করতে চান, যাদের বঞ্চনা আছে, তাদের উদ্দেশ্যে বলছি, বাড়ি বসে থাকলে কিন্তু আপনার দাবি কেউ মেটাবে না। আর আমরা যখন আহ্বান করছি, তখন যদি আপনারা না আসেন, তাহলে আপনাদের কথা আমরা বারবার কীভাবে বলবো? সুতরাং আপনাদের দাবি আপনাদের মেটাতে হবে। আপনি যদি বলেন পাড়ায় শিক্ষালয়, আপনি যদি বলেন দুয়ারে সরকার, এর জন্য আপনার কলকাতায় আসতে পারবেন না, তাহলে কিন্তু আপনার দাবি অধরা থেকে যাবে। হ্যাঁ, পাড়ায় শিক্ষালয় প্রয়োজন, দুয়ারে সরকার প্রয়োজন, তারপরও আপনাদের নিজস্ব দাবি যেটা 1 বছর ধরে বঞ্চনা আছে, সেই দাবিটা আদায় করতে গেলে আপনাকে আসতে হবে। আপনি তো প্রতিদিন আসছেন না, আপনার ডিউটি অবশ্যই আপনি করছেন, কিন্তু আপনারও তো বঞ্চনা আছে, সেই বঞ্চনা দূর করার দায়িত্ব যাদের, তাদের দায়িত্ব পালন করতে হবে। ফলে স্বাভাবিক কারণে এই গণতান্ত্রিকভাবে এই জমায়েতের আমরা ডাক দিয়েছি, কোভিড বিধি মেনে আমরা প্রশাসনকে জানিয়েছি কোনো রকম আইন শৃঙ্খলার বিঘ্নিত হবে না। আমরা সরকারের সঙ্গে যুক্ত হয়েছি এটা ঠিক, কিন্তু আমাদের বঞ্চনাটা 1 বছর ধরে আমরা পড়ে আছে বকেয়া দাবি। সামান্য উদ্যোগ নিলে আধিকারিকরা এই দাবিগুলোর অর্ডার বেরোবে, ফলে আমাদের স্বাভাবিক কারণে সেগুলোকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের তাদের কাছে ডেপুটেশন দিতে হবে। তাই আগামী মঙ্গলবার, সেই মঙ্গলবার আপনারা সঙ্গে আমাদের বিকাশ ভবনে দেখা হবে। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ বরাবর শিক্ষক স্বার্থে আছে, শিক্ষার স্বার্থ এবং শিক্ষক স্বার্থ রক্ষা করা প্রতি আমরা দায়বদ্ধ বা প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং আপনাদের কাছে আমরা অনুরোধ করছি যে এই এই দাবির সঙ্গে যারা নিজেদের যুক্ত করেছেন, রিলেটেড করেছেন এবং সাংগঠনিকভাবে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের প্রতিটা জেলা কমিটি, রাজ্য কমিটির যা নেতৃত্ব আছে, তাদেরকেও বলছি উদ্যোগ নিয়ে আপনারা মঙ্গলবার দিন বেলা 12টার সময় আপনারা বিকাশ ভবনের সামনে আসুন। আমরা ওই দিন একটা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দেবো, যাতে এই মাসের মধ্যে এবং এই সপ্তাহের মধ্যে এই দাবিগুলোর অর্ডার আকারে কার্যকরী হয়, কারণ 1 বছর হয়ে গেল অন্যরা পেয়েছে। অথচ বিষয়টা স্পষ্ট, আপনারা তখন শুনলেন মহিদুল ইসলামের বক্তব্য। বন্ধুগণ, এর আগে আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছি বিভিন্ন সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব, বিশেষ করে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি রমিউল ইসলামের একটা গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদেরকে মনে করাবো। উনি বলেছিলেন যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় সরকারি চুক্তিভিত্তিক শিক্ষক থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএসকে এমএসকে থেকে শুরু করে সমস্ত এসএসএম কর্মীদের ঠেলা দিচ্ছে, দাবি পূরণের কোনো চিন্তাই কিন্তু উভয় সরকার নেই। এমতো অবস্থায় সুকৌশলে দাবি আদায় করে নিতে হবে। অর্থাৎ মহিদুল ইসলাম, রমিউল ইসলাম, সরকারপন্থী সংগঠনের সমস্ত নেতৃত্ব একটাই বার্তা দিতে চাইছি, সেটা হলো সুকৌশলে দাবি আদায়, এবং সেটা সরকারের বিরুদ্ধে করেও নয় এবং সরকারের পুরোপুরি সমর্থনেও নয়। আপনাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে সরকারের সমর্থনে, সরকারের সহযোগিতায়, সরকারের পাশে থেকে সুকৌশলে নিজেদের হকের দাবি আদায় করে নিতে হবে। এবং মহিদুল ইসলাম এই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, উনি বার্তা দিয়েছেন যারা বঞ্চিত, যারা দীর্ঘদিন থেকে বঞ্চিত আছে, এই সরকার তাদের দাবি পূরণ করেনি, অবশ্যই করেনি, সরকারের পাশে থাকতে হবে, সরকারের সহযোগিতায় এবং লড়াই করে সেই দাবি ছিনিয়ে আনতে হবে। ঘরে বসে থাকলে হবে না, প্রত্যেককে এগিয়ে যেতে হবে মহিদুল ইসলামের এই বার্তা। এবং এই বার্তা থেকে একটা বিষয় স্পষ্ট, লড়াইয়ের মাধ্যমে দাবি আদায় হবে এবং সরকারের পাশে থেকে, সরকারের সমর্থনে, সরকারের বিরোধিতা করে নয়। বন্ধুগণ, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা ভিডিওটি দেখলেন তাদের প্রত্যেককে